আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি তেরো নম্বর নিয়ে আলোচনা করব কোরআন শিক্ষার একটি কোর্স নাদিয়াতুল কায়দা বই নাদিয়াতুল কায়দা আমাদের বাংলাদেশ সহ দেশের বিভিন্ন স্থানে এই বইটি খুবই প্রসিদ্ধ এবং খুবই সহজলভ্য আপনারা এই বইটা যদি সুন্দরভাবে শেষ করেন তাহলে খুব সহজভাবে আপনারা সেইভাবে কোরআনটা শিখতে পারবেন তো নাদেদুল কায়দা নিয়ে আমার আরও একটি কোর্স আছে আমার চ্যানেলে এছাড়াও আরও কয়েকটি কোর্স আছে আমার চ্যানেলে কলন শিক্ষা নিয়ে আপনারা যে কোনো একটি কোর্স দেখলেই সম্পন্ন করলে ইনশাল্লাহ সেইভাবে কলন শিখতে পারবেন আর এছাড়াও আমার চ্যানেলে নাজের অধ্যায় আছে মাসনুদোয়ার অধ্যায় আছে এরকম বিভিন্ন অধ্যায় আছে যা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা প্রতিটি ভিডিও বা প্রতিটি অধ্যায় দেখতে পারবেন তো আমার যেগুলো ভিডিও ভালো লাগবে আপনারা দেখতে পারেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল বটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ওনার কাছে শেয়ার করবেন তো আজকে তেরো নম্বর পর্ব এরা এক বারোটি পর্ব হয়ে গেছে আপনারা সেগুলো দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্রতিটি পর্বের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও এই কোর্সের লিঙ্কগুলো দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তো আজকে হরকতের জের দিয়ে পড়াবো গত পর্বে হরকতে জবর দিয়ে পড়িয়েছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে গত পর্বে বলেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা মুখস্থ করবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিচিত হয় এই কথাটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন আর বলেছিলাম যে চারটি সংজ্ঞা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং চারটি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এক নম্বরে হরকত দুই নাম্বারে তানবিন তিন নাম্বারে মদের হরফ চার নম্বরে মদের হরকত তো এই চারটি জিনিস যদি আপনি সই করতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়াটা একদম সহজ হয়ে যাবে আবার এই চারটির মধ্যে যদি একটা সই করেন বাকি তিনটা কিন্তু সই এমনি হয়ে যাবে কারণ বাকি তিনটার উচ্চারণ কিন্তু একই রকম বা বান বা একই উচ্চারণ চারটা উচ্চারণ একই রকম তাহলে আসুন আজকে জের দিয়ে পড়াবো গত পর্বে আপনারা দিয়ে পড়েছিলেন আশা করি অনেকেই পড়েছেন ভালোভাবে যদি না পড়ে থাকেন আরও বেশি পড়েন কারণ হরকত যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনার কোরআনটা মজবুত হবে না তো যাক এখান থেকে জের দিয়ে পড়া শুরু করি আসুন এটা আলিফ আলিফে যদি কিছু হয়ে যায় আলিফ এটা আলিফ থাকে না হামজা হয়ে যায় হামজা পড়তে হয় এই আলিফ এবং হামজা একই রকম তো আলিফ কি পড়তে হবে হামজা পড়তে হবে হামজা জের ই হামজা জের এটাকে বলা হয় জের হামজাহ জের ই بازر بي تازر تي ثازر فا جي دي ثا ثازر ثي جيم زر جي جيم زر جي حا زر حي حا گولا حا زر حي حا زر حي خا زر خي دال زد دي ذال بطلا بي ذي را জি ত এই চারটি অক্ষর মোটা করবেন এসতে আলার অক্ষর সাতটি অক্ষর এই চারটা আমাদের বেশি মোটা করতে হয় তা নাহলে একটার সাথে আরোটা হর হবে সাদৃশ্য আছে যেমন দাল দি দের দি একসাথে বলে কিন্তু হবে না দাল জে দি পাতলা হবে দজের মোটা হবে এখন দাল জেরও যদি দি বলেন দরজেরও দি বলেন তাহলে কিন্তু উচ্চারণ ভুল হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন দ জের দই ওই মোটা আর ডাল যে দি আর সজের সাই মোটা হবে সিন জের সি সজের সাথে সিনের সম্পর্ক সজের জের সি সই দের দই তৈ ظا عين زرعي عين زرعي باربر <سؤال> عين حاقف عين زرعي عين زرعي غين زرغي فازر زرفي قاف قاف زرقي باربر بوربن قاف زرقي قاف زرقي كاف زرقي كاف زركي لام زلي ميم زرمي নুন নি এখন যদি ইয়া ই টান দেন তাহলে কিন্তু ভুল হবে টান দেওয়া যাবে না কোনোভাবেই হরকতের উচ্চারণ টানিয়া পরা যাবে না টানলে কিন্তু আপনার অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে এজন্য টান দেওয়া যাবে না টান না থাকলে টান দেওয়া যাবে না যেখানে টান আছে সেখানেই টান দিবেন সেটা ইনশাল্লাহ চারটা পড়লে আপনার বুঝতে পারবেন হরকত টান মাদ হরক মধুর হরক তো মাদ হরফ টান দিতে হয় কালিফ তাহলে আসুন আরও একবার পড়িয়ে দিই আমি আগে বলেছিলাম যে আপনারা খেয়াল করে পড়বেন যে কাজের ফাঁকে মোবাইলে পড়তে পারেন বাসের মধ্যে বসে আছেন সেখানেও পড়তে পারেন বা আপনি অবসর টাইম পাইলে কিন্তু সেখানে পড়তে পারেন সুন্দরভাবে তো আপনারা অবশ্যই এগুলো আমার পড়া শেষ করলে মোবাইলটা হাতে নিয়ে বা বইটা আপনি যদি ডাউনলোড করতে পারেন নিচে ডিসক্রিপশনে এই বই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারেন বা বাংলাদেশের যে কোনো বাজারে যে কোনো লাইব্রেরিতে দোকানে গেলে কিন্তু নাদিয়াতুল কায়দা বললে সেখান থেকে বইটা দিবে আপনারা সেখান থেকে পড়তে পারেন ছোট্ট একটি বই পকেটে রেখে দিতে পারেন বা ব্যাগে রেখে দিতে পারেন পড়তে পারেন কাজের ফাঁকে যে কোনো সময়ে আসুন আর একবার পড়ি হামজাজের ই বা জের বি তা জের তি সাজের সি জিম জের জি حازر حي خازر خي دال زد دي ذال زد ذي را ري زا زد زي سين زد شين زد صاد زد صي ضاد زد لي طا زد طي عين زد غين زد فا في قاف زد কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন ইয়াজের ইয়াজের ই ই ই এভাবে আপনারা বারবার করে পড়েন আপনারা যদি আবার শুনতে চান ভিডিওটি আবার শোনেন আমি কীভাবে পড়েছি আপনারা এভাবেই বারবার রিভিশন দেন মনে করেন জবর দিয়ে বিশবার বার জের দিয়ে বিশবার বার এরপর পড়বেন পারবেন বার তারপরে জবর জের পেশ দিয়ে আরও বিশ বার সেটা লাস্টে দেখাবো সামনে ইনশাল্লাহ তো আপনারা আজকে যে পর্বটি দেখলেন জের দিয়ে জেরটা খুব সুন্দরভাবে পড়েন ইনশাল্লাহ সামনে পর্ব দেখার আমন্ত্রণ দোয়া করে আল্লাহ পাক সবাইকে যেন সহিভাবে কোরআন শেখা তৌফি দান করেন আমিন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সহিভাবে কোরআনটাকে আপনাদেরকে শেখাইতে পারি এবং কোরআনের সাথেই কোরআনের খেদ থাকতে পারি এই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি